হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে কাপড়ের দোকান আছে তো সেখান থেকে তোমাদেরকে কিছু শাড়ির কালেকশান দেখাবো যেহেতু ব্যানারসিও দেখাবো আর কিছু সিল্কের শাড়িও দেখাবো তো চলো আজকের ব্লগটা শুরু করি এখানেই তো তোমাদেরকে প্রথমে একটা কাঁথান শাড়ি দেখায় তো দেখতে পাচ্ছ কত সুন্দর তোমাদেরকে একটু খুলে দেখায় নাহলে বুঝতে পারবে না তো দেখো কত সুন্দর শাড়িটা এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে তোমার গিয়ে বডি আর ওটা হচ্ছে কুচি আমার হাতের কাছে ওটা তো দেখো কত সুন্দর লাগছে আমাকে হয়তো অতটা ভালো লাগছে না তোমাদেরকে ভালো লাগবে তো আরও একটা দেখায় তোমাদেরকে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোলাপি রঙের বেশ নর্মাল শাড়ি একটা বেনারসি তো দেখো কত সুন্দর তোমাদেরকে একটু খুলে দেখাই ডিজাইনটা কীরকম দেখো কীরকম লাগছে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচল ভালো লাগছে না বলো শাড়িগুলো কমেন্ট করে কিন্তু বলবে কেমন লাগছে কোন শাড়িটা কার কেমন লাগছে তো এখানে আরও একটা দেখিয়ে দিই তোমাদেরকে খুলেই দেখায় নালে তো বুঝতে পারবে না উপরে থেকে দেখালে তো দেখো এটা হচ্ছে লাল রঙের কাথান বেনারসি তো তোমরা তো দেখতেই পাচ্ছ কোনটা বডি আর কোনটা কি আবার নতুন করে বলবো কি তোমরা তো সবাই জানো তো জাস্ট তোমরা শুধু দেখো তো এটা হচ্ছে আরও একটা কাঁথান শাড়ি দেখতে পাচ্ছ আকাশি কালার এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে আঁচল দেখতে পাচ্ছ আঁচল ইয়েটা হচ্ছে কুচিটা হচ্ছে গোলাপি রঙের খুব সুন্দর লাগছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে তো এই শাড়িগুলো হচ্ছে তিনটে কালার আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলো খুললাম না একটা খুলে দেখিয়ে দিলাম একটা লাল একটা আকাশি আর একটা গোলাপি আছে তো দেখো আরও একটা দেখায় তোমাদেরকে এটাও কাথান শাড়ি বাট ভালো ডিজাইন এটা দেখো এটা মানে বডিটা দেখো কত সুন্দর এটার আঁচলটাও খুব সুন্দর দেখতে আর শাড়ির কালারটাও দুর্দান্ত আর তোমার কুঁচিতে যেটা পরবে সেটা হচ্ছে লাল কালার তো দেখো কত সুন্দর লাগছে কালারটা বেশি ভালো লাগছে দেখতে তো আর একটা দেখায় তোমাদেরকে এটা হচ্ছে নীল কালার দেখতে পাচ্ছো এই ক্যাটলগ যেটা আছে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছো সেই ডিজাইনটাই ওই শাড়িটা তো তোমাদেরকে একটু খুলে দেখায় নাহলে বুঝতে পারবে না তো দেখো জাস্ট দুর্দান্ত নীল কালার খুব সুন্দর লাগছে শাড়িটা আর এটার আঁচলটা হবে লাল তো এটা হচ্ছে এটাও কাথান তো এটা অন্য আর ডিজাইন এটা দেখো আবার পান পাতার মতন ডিজাইন দিয়ে বা ছোটো 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 একটা করে ফুল দেওয়া আছে দেখো বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে হাঁচল আর এটা হচ্ছে তোমার কুঁচিতে পড়বে লালটা তো দেখো এটা বডি তো এটা হচ্ছে সি এটা কাঁথার না তো দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে আঁচল দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বডি গোটাটাই এরকম কাজ করা তো তোমাদেরকে আবার কিছু সিল্কের শাড়ি দেখায় তো দেখতে পাচ্ছ সিল্কের শাড়ি এটা তো এটা হচ্ছে দু কালার শাড়ি তো দেখতে পাচ্ছ নিচে এক কালার উপরে এক কালার এটা এমনি হবে আর একটা হচ্ছে যে তোমার এটা এটা হচ্ছে গোটাটাই এরকম এক কালার জাস্ট আঁচলাটা কেবল অন্য কালার এটা আর একটা এটা স্টোন বসানো ছাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর গোটা গায়ে এরকম ছোটো 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 বসানো আছে দেখো কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে ক্যাথাস্টিকের কাজ করা তো দেখতে পাচ্ছ শাড়িটা কত সুন্দর লাগছে জাস্ট দূর দান্ত। আর এটা হচ্ছে নর্মেল সিল্কের শাড়ি তো দেখো তোমরা কত সুন্দর লাগছে এটাও একটা নর্মেল সিল্কের শাড়ি এটা হচ্ছে এটাও দু কালার যেটা নিচে হচ্ছে একটা আর উপরে হচ্ছে একটা বডিটা ওরকম হবে গোটা যেটা দেখতে পাচ্ছ সেটা গোটাই ওরকম তো এটা হচ্ছে সিল্কের উপরে হাতে কাজ করা তো দেখো পুরোটাই এরকম অন্য কিছু নেই এখানে তো তোমাদের শাড়িগুলো কেমন লাগলো দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার কোন শাড়িটা ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে তো আমাদের এটাকে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটাকে আর লাইক করে দেবে এখানেই ভিডিওটা শেষ করলাম